চলে গেলেন একুশের গানের রচয়িতা গফর চৌধুরী। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মানবতা বিরোধী অপরাধে বড়লেখার তিন রাজাকারে ফাঁসির আদেশ। বানের জলে ভাসছে সিলেট, বিদ্যুৎ ও গ্যাসহীন 50,000 মানুষ, 700 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের দেশের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আব্দুল গাফফার চৌধুরী মারা গেছেন। লন্ডনের একটি হাসপাতালে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 6:40 তিনি মারা যান। 88 বছর বয়সী ভাষা সৈনিক গাফফার চৌধুরী কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির রচয়িতা ছিলেন। 1934 সালের বরিশালে জন্ম নেয়া গাফফার চৌধুরী 1971 সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মুখপাত্র জয় বাংলায় কাজ করেন। 1974 সালে অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান তিনি, এরপর সেখানেই স্থায়ী হন। বঙ্গবন্ধু হত্যার উপর লেখা পলাশি থেকে ধানমন্ডি তার বিখ্যাত নাটক। তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মানিক মিয়া পদক সহ দেশীয় এবং আন্তর্জাতিক পদক ও পুরস্কারে ভূষিত হন। ১৯-২০ বছরের এক গীতিকবি অনবদ্য সুরে লিখলেন নবজাগৃতির কবিতা। ক্রমশ সেই কবিতা সুর হয়ে রূপ নেয় সঙ্গীতে। বলছিলাম আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের স্রষ্টা আব্দুল গাফফার চৌধুরীর কথা। মুশফিকা নাজনীনের প্রতিবেদন। একটু যেন খ্যাপাটে তরুণের মনে গণজাগরণের স্বপ্ন, মননে মুক্তির বারতা। তাই তো বায়ান্নর ভাষা আন্দোলনে প্রাণ দেয়া শহীদদের শোকে স্থির থাকতে পারেননি। হাতের কলম গেয়ে ওঠে প্রভাত ফেরির গান। যুবকের এই কবিতা গান হয়ে কণ্ঠ হতে কণ্ঠে অমর হয়ে বেঁচে চলেছে আজও। নাম তার আব্দুল গাফফার চৌধুরী। গাফফার চৌধুরীর জন্ম 1934 সালে, বেড়ে ওঠা বরিশালের উলানিয়ার চৌধুরী বাড়িতে। 1950 সালে ম্যাট্রিক পাশ করে ঢাকা কলেজে ভর্তি হন গাফফার চৌধুরী, অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে যোগ দেন কংগ্রেস হিতৈষী পত্রিকায়, এরপর দৈনিক ইনসাফ ও পরে মাসিক সওগাত সহ কাজ করেন দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক পদে। 1966 সালে 6 দফা আন্দোলনের মুখপত্র হিসেবে দৈনিক আওয়াজ বের করেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে সপরিবারে চলে যান কলকাতা, সেখানে মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক জয় বাংলায় লেখালেখি করেন। স্বাধীনতার পর 1974 সালে 5ই অক্টোবর স্ত্রী চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডন যান, সেখানে নতুন দিন নামে একটি পত্রিকা বের করেন। প্রবাসের ব্যস্ততা থামাতে পারেনি গাফফার চৌধুরীকে। বাংলাদেশের প্রধান পত্রিকাগুলোতে নিয়মিত কলম লিখেছেন তিনি, প্রকাশ হয়েছে 35টির মতো বই। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আব্দুল গাফফার চৌধুরী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছিলেন সোচ্চার। আদিম জাতির নাগরিক হয়েছি, সন্তুষ্ট তো বটেই, সমাজতান্ত্রিক দুনিয়া আবার ফিরে আসবে, দেরি আছে, কিন্তু তার ধর্ম নিরপেক্ষতায় ফিরে যেতেই হবে। কাজের স্বীকৃতির জন্য পেয়েছেন বাংলা একাডেমি 21 পদক, ইউনেস্কো সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পদক সহ অসংখ্য সম্মাননা। গাফফার চৌধুরী আজ নেই, কিন্তু বাঙালির মন আর মননে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন নন্দিত এই সাংবাদিক। বাংলাদেশের স্বাধীনতার সাক্ষী হিসেবে বাঙালি তাকে মনে রাখবে বহুদিন বহু বছর। জয়তু আব্দুল গাফফার চৌধুরী। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন, ঢাকা। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে মৌলভীবাজারে বড় লেখার হাবুল রাজাকার সহ তিনজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাকির আরজুর রিপোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে প্রশিক্ষণ নেন আব্দুল আজিজ ওরফে হাবুল ও তার ভাই আব্দুল মতিন, কিন্তু দেশে এসে যোগ দেন রাজাকার বাহিনীতে। তাদের সাথে যুক্ত হন মান্নানও।
মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজারের বড়লেখায় অপহরণ, নির্যাতন, লুট, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যার দায়ে তাদের তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। ফাঁসির সর্বোচ্চ শাস্তি পেয়েছি এবং দুই নম্বর চার্জে এবং পাঁচ নম্বর চার্জে আব্দুল আজিজ আবুল এবং আব্দুল মতিনের সর্বোচ্চ শাস্তি পেয়েছি। রায়ে বলা হয়, হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাটের জন্য বেছে নিতেন মুক্তিযোদ্ধা পরিবারকে। বড়লেখার বিভিন্ন গ্রামে যত মুক্তিযোদ্ধা পরিবার আছে, মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে নৃশংসভাবে অত্যাচার করে। রায়ের বিরুদ্ধে আপিল করবেন আসামি পক্ষ। 17 জন মুক্তিযোদ্ধা 11 সালে তার বিরুদ্ধে দরখাস্ত দিয়েছে, অথচ তার প্ররোচনায় তদন্ত সংস্থা আমার এই আসামিদেরকে ফাঁসি দিয়েছে। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালত তাদেরকে সাজা দিয়েছেন। আমরা আশা করছি আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তারা মুক্তিযোদ্ধা মর্মে প্রমাণিত হবে। 2014 সালের 16 অক্টোবর এই তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু হয়। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নির্দিষ্ট সময়ের মধ্যে মান ধরে রেখে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের তদারকি করেন। বলেন, করোনা মহামারী ও বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বে আর্থিক মন্দার শঙ্কা দেখা দিয়েছে। এ থেকে মুক্ত থাকতে প্রকল্প নির্ধারণ, যাচাই, বাছাই ও বাস্তবায়নে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কম প্রয়োজনীয় প্রকল্পে আপাতত বিনিয়োগ না করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বন্যায় ভাসছে সিলেট। নগরীতে পানি বাড়তে থাকায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। বিদ্যুৎ ও গ্যাসহীন প্রায় 50,000 মানুষ। অনেক উপজেলার সঙ্গে ছিন্ন হয়ে গেছে সড়কপথের যোগাযোগ ব্যবস্থা। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। জল থই থই নগরী সিলেট। সিলেট নগর এবং 13টি উপজেলার অধিকাংশ এলাকা ভেসে গেছে বন্যায়। নগরের তালতলার ফায়ার সার্ভিসের অফিস স্থানান্তর করে স্টেডিয়াম এলাকায় নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের কার্যক্রম চলছে সীমিত আকারে। লাইনে পানি প্রবেশ করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ক্ষয়ক্ষতি এড়াতে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগও। সিলেট জেলার 700 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রস্তুত রাখা হয়েছে 274টি আশ্রয় কেন্দ্র। 78টিতে দুর্গতরা উঠেছেন। এদিকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জের সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার, ছাতক, জামালগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়ি ঘরে পানি উঠিয়া এরম অবস্থা হয়েছে। গরু বাছুর লইয়া বড় বিপদ আছে। জেলার 5টি উপজেলার 216টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। ছাতক সিলেট সড়কের 10 কিলোমিটার পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ। আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। বন্যার্তদের মাঝে নগদ 2,50,000 টাকা সহ চাল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। জামালপুরে বন্যার পানিতে ভেসে গেছে বাঁধ, তলিয়ে গেছে ফসল। রত্না জামান, একুশে টেলিভিশন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হচ্ছে কাল। প্রথম ধাপে দেশের 140 উপজেলায় তথ্য সংগ্রহের কাজ চলবে 20 নভেম্বর পর্যন্ত। একই সাথে অনলাইনে আবেদন প্রক্রিয়াও চালু থাকবে জানিয়েছে নির্বাচন কমিশন। স্মৃতি মণ্ডলের প্রতিবেদন। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম শর্ত নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা। এই তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। প্রথম ধাপে 20 মে থেকে 9 জুন দেশের 140 উপজেলায় জাতীয় পরিচয়পত্রের জন্য তথ্য সংগ্রহ করবে ইসি। 10 জুন থেকে শুরু হবে আঙুলের ছাপ, ছবি তোলা ও নিবন্ধন কার্যক্রম। ধাপে ধাপে দেশের বাকি উপজেলায় ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম চলবে 20 নভেম্বর পর্যন্ত। কমিশন থেকে যেটা বলে দেওয়া হয়েছে যে 140টা উপজেলায় এই কাজ শুরু হবে। এরপরে বাকি যে উপজেলাগুলো থাকবে সেটা স্থানীয় যে আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা আছেন তারাই
বাকিগুলোর শিডিউল ঠিক করবে না, ওই শিডিউল আমরা নির্বাচন কমিশন থেকে ঠিক করে দেবো না, এবং এটা চলবে 20 নভেম্বর পর্যন্ত 2022। এবং এটা হয়তো তিনটা পর্ব শেষ হতে পারে বা চারটা পর্ব শেষ হতে পারে, যত পর্বই লাগুক। 2007 সালের 1 জানুয়ারি বা তার আগে জন্ম হয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। বয়স 18 বছর হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন তারা। পাশাপাশি তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেয়া এবং আবাসস্থল সংশোধন করা হবে। কাগজপত্র যেটা চাওয়া হয় সেটা হলো যে তার জন্ম সনদ, যদি তার মানে জন্ম সনদ না দিতে পারে তার অন্তত এসএসসি সার্টিফিকেট বা চেয়ারম্যান কর্তৃক একটা নাগরিকত্ব সনদ, এগুলি লাগে। জাতীয় পরিচয়পত্রের জন্য নির্ভুল তথ্য দিয়ে সহায়তার আহ্বান নির্বাচন কমিশনের। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ পর্যায়ে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশায় বজ্রপাতে 3 শিশুসহ 4 জনের মৃত্যু, আহত 8। বিরতির পর আবারও আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। কুমিল্লা সিটি নির্বাচনে 6 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাচাই বাছাইয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্ষুসহ 5 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ ইমরানের কাগজপত্রে ত্রুটি থাকায় এ নিয়ে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশায় বজ্রপাতে 3 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 8 জন। স্থানীয়রা জানায় সকাল 11টায় তাহিরপুরের বাধাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের ক্ষেত থেকে বাদাম তোলার সময় বজ্রপাতে তাওহিদা বেগম, রিপা আক্তার ও আমিনুল ইসলাম নামে 3 শিশুর মৃত্যু হয়। আহতদের তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে একই সময় বজ্রপাতে ধর্মপাশা উপজেলার পাইকুড়াটি ইউনিয়নের জামালপুর গ্রামের মতিউর রহমান নামের এক কৃষক মারা যান। চাঁদপুরে অধিকাংশ ইটভাটা মানছে না সরকারি নীতিমালা। মাটি, বালু ও বর্জ্যে ভরাট হচ্ছে খাল নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ ও কৃষি। লালমনিরহাটে অনুমোদনহীন একটি ভাটার বিষাক্ত ধোঁয়ায় ক্ষতি হয়েছে প্রায় 400 বিঘা জমির বোরো ধান, ভুট্টা এবং আম, জাম, কাঁঠাল ও লিচু গাছের। চাঁদপুর ও লালমনিরহাট প্রতিনিধির সহায়তায় আরো জানাচ্ছেন সতরূপা দত্ত। চাঁদপুরের 106টি ইটভাটার মধ্যে অর্ধেকই অবৈধ। নীতিমালা উপেক্ষা করে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমির সাথে গড়ে উঠেছে বেশিরভাগ। কালো ধোঁয়ায় অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরাও, তবে এসব নিয়ে অভিযোগ পাননি বলে দাবি ভাটা মালিকদের। ধান, সবজি, ফল, ডাব, আম কৃষি হইতেছে না, সব জলে পড়ে যায় এই ধীরে ফিল্টার ধোয়ার কারণে। আমাদের এখানে যদি ব্রিক ফিল্টার থেকে ধুলাবালি আসে আমাদের উপর পড়ে। বাটা সদর দিকে যে বাড়িঘর আছে বা গাছপালা আছে আজ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। 40 বছরের এই প্রতিষ্ঠানরা এলাকার প্রতি কোনো ক্ষয়ক্ষতি হতে তারা অভিযোগ দিত, তারা কোনো অভিযোগ দেয় নাই। লালমনিরহাট সদরের কর্ণপুর গ্রামের ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বিভিন্ন ফসল ও ফল বিনষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক। আমরা তো কৃষি মানুষ, আমরা কি করে খাবো? ধান যদি আমরা না পাই আমরা কি খেয়ে বাঁচবো? কৃষি জমি থেকে লোকালয়ের বাইরে ভাটা সরিয়ে নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। দুইটা ভাটার গ্যাসের কারণে সমস্ত ধান 100 একর জমিন ফসল বিলীন হয়ে গেছে, আমাদের চলে গেছে। এই গাছের পাতা এবং আম সবকিছু আমাদের শেষ, আমরা খাবো কি? অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আপনারা একটা অভিযোগ দেন আর তার কি পরিমাণ ক্ষতি হয়েছে, কি কারণে হয়েছে এগুলো আমাদেরকে একটু লিখে জানান। কয়টি অবৈধ ইটভাটা আছে তার তালিকা আমরা করেছি এবং সেই তালিকা অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি। পরিবেশ, কৃষি ও কৃষক সহ এলাকাবাসীকে রক্ষায় নীতিমালার কঠোর প্রয়োগ চান সংশ্লিষ্টরা। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। নীলফামারীর শাহ কলন্দর মেলা 450 বছর ধরে চলছে ঐতিহ্যবাহী এই মেলা। লাখখানেক মানুষের সমাগমে দুদিনের এই মেলা হয়ে ওঠে গ্রামীণ পণ্যের বেচাকেনার কেন্দ্র। মেলা উপলক্ষে গ্রাম ভরে যায় আত্মীয় স্বজনে। নীলফামারী প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন সতরূপা দত্ত।
নীলফামারীর ডোমারের সবচেয়ে বড় মেলা শাহ কলন্দরের মেলা। সোনারায় গ্রামে প্রতি বছর 26 ও 27 বৈশাখ এই মেলা বসে। আশপাশের জেলা থেকে প্রচুর পরিমাণ মানুষ এখানে সমাগত, মিলন মেলা একটা বলা যাবে। এই মেলাতে আমরা অনেক ছোটবেলা থেকে ঘুরতে আসতাম, সেই ছোটবেলার যে অনুভূতিটা এখন আমরা ভুলতে পারি নাই। জাতি ভেদ সকলে মিলন হয়ে এই এলাকার উন্নয়নে আমরা সবাই মিলে এই উৎসব পালন করি। নানা রকম পণ্যের পসরা নিয়ে দোকানিরা বসেন এই মেলায়। সারাদিনের বেচাকেনাও হয় কোটি টাকার উপর। সোনারায় গ্রামবাসীর কাছে এই মেলাই সবচেয়ে বড় উৎসব। পরিবার পরিজন নিয়ে মেলায় আসেন অনেকে। অনেক দূর দূরান্ত থেকে এসেছি বন্ধুরা সহ আমার সমবয়সী এবং অনেক ছেলেরা এসেছে এখানে এবং সবাই অনেক মজা করছে মেলাতে। কথিত আছে হজরত শাহ কলন্দর 1300 খ্রিস্টাব্দে ধর্ম প্রচারের উদ্দেশ্যে ডোমারের সোনারায় এসে বসবাস শুরু করেন। শাহ কলন্দরের মাজারে ওরস শরীফকে কেন্দ্র করে বসা মেলায় প্রতি বছর লাখখানেক মানুষ সমবেত হয়। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। এ পর্যায়ে এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্ট মার্টিন উপকূলে থেকে 33 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। নৌবাহিনী জানায় দালাল চক্রের মাধ্যমে তারা মালয়েশিয়া যাচ্ছিল। আটক রোহিঙ্গারা টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে বেরিয়ে টেকনাফের বাহার ছড়ায় জড়ো হয়। তারা সেখান থেকে নৌকায় উঠে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পরে নৌবাহিনীর টহল জাহাজ তাদের আটক করে। আটকদের মধ্যে 13 নারী, 14 পুরুষ ও 1 শিশু রয়েছে। আর এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চলে গেলেন একুশের গানের রচয়িতা গাফফার চৌধুরী। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মানবতা বিরোধী অপরাধে বড়লেখার 3 রাজাকারের ফাঁসির আদেশ। বানের জলে ভাসছে সিলেট, বিদ্যুৎ ও গ্যাসহীন 50,000 মানুষ, 700 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। একুশে টেলিভিশনে সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।